দামরাই কালিয়াকৈর মাওনার আঞ্চলিক মহাসড়কে এই সেতুটি নির্মিত হয়েছে। এটি কালিয়াকৈর উপজেলার চাপাইরের তুরাগ নদীর উপরে এই সুন্দর দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তুরাগ নদী, এটা চাপাইর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, আর ওই পাশে তুরাগ নদীর উপরেই এই দামরাই কালিয়াকৈর মাওনার আঞ্চলিক মহাসড়কটি নির্মিত হয়েছে। খুব সুন্দর একটি সেতু। এই সেতুটি হওয়াতে মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গের সব জেলার সাথে সংযুক্ত হয়েছে, আর ওইদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন জেলার সাথে সংযুক্ত হয়েছে। এই সেতুটি হওয়াতে মানুষের অনেক দুর্ভোগ কমেছে। এই সেতুটি হওয়াতে মানুষের অনেক যেমন দুর্ভোগ কমেছে, মানুষের সময়ও কম লাগছে। এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুটি দিয়ে কিন্তু দিনরাত 24 ঘন্টাই যানবাহন চলাচল করে। মানুষের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এই সেতুটি হওয়াতে। তুরাগ নদীর উপরে চাপের সেতুটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ কালিয়াকৈর যোগাযোগের একটি অন্যতম জেলা হচ্ছে কালিয়াকৈর উপজেলা। কালিয়াকৈর উপজেলা একটি যোগাযোগের একটি কেন্দ্রস্থল হিসেবেও পরিণত হয়েছে, কারণ কালিয়াকৈর থেকে বাংলাদেশের যে কোনো স্থানে, যে কোনো প্রান্তে কালিয়াকৈর থেকে আপনারা যেতে পারবেন।